হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর মিনি ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে আমার 9 মাসের সাধের মা খাওয়াবে। তো আমার দুই মা, একটা আমার নিজের মা হচ্ছে, সেটা হচ্ছে নিউ টাউনে বাড়ি, সেই মা আসতে পারেনি। তো এই বাড়ির কাছে একটা ভাই করেছি আমি, তো সেই ভাই মানে তার মা আমারও মা। তো সেই বাপের বাড়িতে আমি এসেছি, সাধের সাত খেতে এসেছি সাধের সময়। তো এখন এখানে মায়ের শ্বশুর মানে দাদু হচ্ছে কি আমাকে মিষ্টি আশীর্বাদ করে দিচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, আশীর্বাদ করছে। তো চলো আর মাকে তোমাদেরকে দেখাই যে মা হচ্ছে এখানে আমার 9 রকমের সব ভাজাভুজি হবে বলে মা এখানে সব সবজি টবজি কাটছে। মায়ের একটু অসুবিধা হয়ে গেছে বলে আমার মা আসতে পারেনি, পরে একদিন এসে মা বলেছে আমি তোকে খাইয়ে দিয়ে যাব, মানে মিষ্টি পায়েসটা আমাকে খাইয়ে দিয়ে যাবে। আর ভাই পড়তে থেকে চলে এসেছিলো বলে ওই জন্য ভাই আমাকে একটু ভিডিও করে দিল। আমি তো ভেবেছিলাম আমাকে ফুল ভিডিও করার মতন কেউ ছিলও না। তো মা যেহেতু রান্নাবান্নার দিকে সব কাটাকুটি করছে বলে আমার আর ভিডিও করার মতন কেউ ছিল না। লাস্টে ভাই চলে আসলো বলে একটু ভিডিও করে দিল। তারপরে এদিকে চিংড়ি মাছ আর পার্শে মাছ মা কাটছিলো, আমি একটুখানি চিংড়ি মাছটাও কেটে দিয়েছিলাম। তারপর দাদুদের গাছে নারকেল ছাড়াচ্ছিলো, তারপর ডাবও ছাড়িয়েছিল, এখানে একটা ডাব ছিল, দাদু বললো ডাবটা খেয়ে নাও রিয়া। তো বলে আমি এই ডাবের জলটা খাচ্ছিলাম, ডাবের জলটা বেশ ভালো মিষ্টি ছিল। আর এদিকে হচ্ছে দাদুকে বলেছিলাম একটু কচি দেখে নারকেল কেটে দিতে, কিন্তু দাদু কেটে দিয়েছে একটুখানি, মানে ভীষণ শক্ত শক্ত, এটা আমি একদমই চিবাতে পারছি না, দাঁতের মধ্যে যেন আরও ঢুকে যাচ্ছে এমনই কল। তো যাই হোক, আমি একটুখানি খেয়েছিলাম। তারপরে মা হচ্ছে কি আমার এবারে সব খাওয়া দাওয়া গুছিয়ে দিচ্ছে। রান্না হয়েছিল বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, তারপরে ডাল হয়েছিল, মাছের ঝাল মানে পার্শে মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, আর 9 রকমের ভাজা, শাক ভাজা তো 9 রকমের হয়। তারপর পার্শে মাছ ভাজা, আলু ভাজা, গাজর ভাজা, শাক ভাজা, বিট ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আর বিন কড়াই কি বরবটি কড়াই মানে ভাজা হয়েছিল। তো আমি এদিকে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো, ছোটো ভাইয়ের সাথে আমি কি বক বক করলাম তোমরা একটু শুনে নাও। আরে ভিডিও করতে আছে এখানে 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 ছবি তুলছি না, ভিডিও করছি। ভাই এসে ফুলটা আমার কানে গুঁজে দিয়ে গেল, ভাত খেতে গেল, ভাত খাচ্ছি এখন। কি খেয়েছিস? ফুলটা ফল ফুলটা ফল ফুলটা ফুলে দাও, ঠাকুরে পুজো দিলেন আমার কানে গুঁজে দিয়েছে, কত ভালো। খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পর আমি দইটা খাচ্ছি, কারণ দইটা ফ্রিজের মধ্যে ছিল। অবশ্য খাওয়ার সময় দইটা বার করে রেখেছিল মা, তাও 1 ঘন্টা পর আমি দইটা খাচ্ছি। আর দেখো ভাই আবার ঢং করে আবার দইটা দেখাচ্ছে। যাই হোক, আর আমার জায়ের ছেলেমেয়েরা এসেছিলো, ওরা আমার বাড়ি থেকে, ওরাও খাওয়া দাওয়া করেছে, ওদেরকে তোমাদেরকে এবার দেখাচ্ছি। ওই যে মানু আমার জায়ের মেয়ে, আমার ছোটো ভাইয়ের দোল্লায় বসে দেখো না কি করছে। আর ছোটো ভাইকে দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভোলু মানে আমার জায়ের ছেলে। আর ছোটো ভাই যে সবুজ গেঞ্জি পরে বসে আছে, আর বড়ো ভাই তো ওখানে খালি গায়ে শুয়ে আছে, ফোন দেখছে। আর তারপরে আমি ওখান থেকে বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম ঘুমিয়ে টুমিয়ে। আর আমাদের এখানে যেহেতু জগদ্ধাত্রী পুজো আমরা সব মহিলা কমিটারা মিলে করে, তো যেহেতু আমি প্রেগনেন্সির সময় আমি একদমই পুজোর কোনো কাজবাজি কিছুই করতে পারিনি, শুধু আমি শুধু মজা করেছি, মানে দেখেছি সবাই কে কী করছে। আর আমাদের আজকে ঠাকুর বিসর্জন, ওই জন্য সব এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে, কাকি শাশুড়ি বৌদিরা জায়েরা সবাই মিলে খিচুড়ি বিতরণ করছে। আমি ভাবলাম কি একটু ভিডিও করি, ওরা অনেক কষ্ট করছে। ওই যে আমাদের কাজল রানী দেখতে পাচ্ছ, তো চলো আমি একটুখানি সামনের ফ্রন্ট ক্যামেরা এসেছিলাম। তো সবাইকে তাকানোর জন্য আমি বলছিলাম, কিন্তু সবাই খিচুড়ি দিতে ব্যস্ত, তো ওই জন্য আর কি আমার দিকে তাকায়নি। তো আমার একটা ননদকে বললাম একটু আমি খিচুড়ি খাচ্ছি একটু ভিডিও করে দে, তো আমি এই এক খুলেই খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়িতে একটু নুন কম হয়েছিল, লাস্টে আমি আবার নুন দিয়ে খেয়েছিলাম। তো এই যে সবাই মিলে এখন ঠাকুরটাকে বার করার চেষ্টা করছে, ঠাকুরটা আমাদের এবছরে খুবই ভারী আর দেখতেও খুব সুন্দর হয়েছে আগের বছরের তুলনায়, মানে প্রত্যেক বছরের তুলনায় আমাদের এই বছরের ঠাকুরটা বেশ ঠাকুর হয়েছে আমাদের। আর এদিকে দেখতে পাচ্ছে সবাই ফটো তুলছে, সব জায়েরা ননদরা সবাই মিলে ফটো তুলছে, এ বলে তো আমাকে একটা তুলে দে, ও বলে তো আমাকে একটা তুলে দে, তো তার জন্যই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর আমি এখানে এমনভাবে চাদর আর টুপিটা মাথায় দিয়ে এসেছি, সবাই বলছে তোরই একারই ঠান্ডা লেগেছে, কিন্তু এই সময় তো একদমই ঠান্ডা খাওয়াটা উচিত না, তো ওই জন্য আমি একবারে সব চাদর মুড়ি টুড়ি দিয়ে এসেছি, বাইরে এসেছি। এগুলো সব আমার যা আছে ননদ আছে সবাই আছে। আর এদিকে দেখো ফানুস ওড়াচ্ছিল একজন, তো লাস্টে মনে পড়লো যে ভিডিও করতে হবে আমার, তখন আবার ভিডিও করলাম। তারপর এখানে হচ্ছে ঠাকুর বরণ করছে, বরণ করার হয়ে গেলে সবাই এক এক করে আরও সবাই বরণ করবে। আর এই যে দেখতে পাচ্ছ রেড কালারের শাড়ি পরে যে কাকি শাশুড়িটা নাচছে, এটা আমার একটা কাকি শাশুড়ি হয়, তো আমি ভালোবেসে ওনাকে সখী সখী বলেই ডাকি। তো আমার ওনাকে খুব ভালো লাগে, হয়তো লাইটের মধ্যে ভালো দেখা যাচ্ছে না, তো আমার কাকি শাশুড়ির ডান্স খুব ভালো লাগে, তো ডান্সের মিউজিকটা দিতে পারলাম না কপিরাইট হবে বলে। তো এখানে হচ্ছে আমি বসে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার একটা দেওর, সেও বসে আছে। তো এই বছর তো আমি আর নাচ করতে পারবো না, তো জন্য
ওই জন্য সবার ভিডিও করে দিচ্ছি, আমি ডান্সে যেটুকু পাচ্ছি বসে বসে ভিডিও করে দিচ্ছি। আর এই যে আমি আমার বর বসে আছি, আমার বরের কোলে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার একটা দেওরের ছেলে, মানে যে কাকি শাশুড়িটা নাচ করছিল সেই কাকি শাশুড়ির ছেলে হয়। তো আমার বরের সাথে খুব বদমাশি করছে, মানে একবার কান মুলে দিচ্ছে, আবার একটুখানি আদর করে দিচ্ছে, মানে হাম খেয়ে নিচ্ছে, ওকে কিস করে দিচ্ছে গালের মধ্যে, মানে এমনই সব করছে ওরা দুজনে বসে বসে। এবার হচ্ছে আমাদের 12টা বেজে গেছে, এবার আমাদের ঠাকুর বিসর্জন হয়ে যাবে। মহিলা কমিটিরা মিলে যে আমরা ঠাকুর উদ্বোধন করি, আমরা পুজো সব করি, তো সেই ঠাকুর এবার আমাদের বিসর্জন হয়ে যাবে। আসতে বছর আবার তোমাকে নিয়ে আসবো মা আমরা। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগটা এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট কোনো আবার একটা মিনি ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।